হ্যালো বন্ধুরা, টুন টিভি বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনে প্রেস করো। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি গল্প, তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। অনেককাল আগে এক রাজ্যে এক ব্রাহ্মণ ছিল। তিনি তার ছেলে ও তার বউয়ের সঙ্গে এক ছোট্ট কুটির ঘরে বাস করতেন। তাদের সংসারে ছিল অনেক অভাব। এরকম করে তো আর চলে না রে, সংসারে তো নুন আনতে পান্তা ফুরানো দশা। আর তোর বাবাকে বলাও যা না বলাও তাই, উনি লোকের বাড়ি পুজো করে কটা টাকা যা রোজগার হয়। তুমি কিছু ভেবো না মা, আমাকে একটু বড় হতে দাও, আমি ঠিক সব সামলে নেব, তোমার সব দুঃখ কষ্ট দূর করব। এরই মধ্যে ব্রাহ্মণ ঘরে ঢুকে আর বলে, দেখবে দেখবে, দেখে দেখে চোখে ছানি পড়ে যাবে, এত সুখ আসবে আমাদের জীবনে যে সুখের সমুদ্রে হাবুডুবু খাবে। বলে, চুরি করেছ নাকি ডাকাতি করেছ? রাতারাতি তোমার হলোটা কি? বলে, মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে? এবার যা খবর পেয়েছি শুনে তুমিও তাক লেগে যাবে। মহারাজ মহারাজ এবার রাজপুরোহিত নিয়োগ করবেন, মনের মতন ব্রাহ্মণ পেলে তাকে একদম মাথায় করে রাখবেন, তাই আমি ঠিক করেছি আমি সেখানে যাব। তোমার যা মুরত সে আমার ভালো করেই জানা আছে, তোমার উপর আমার একটুও বিশ্বাস নেই। তাহলে চলো না আমরাও বাবার সঙ্গে যাই, আমরাও মহারাজকে সেবা করে খুশি করব। আমিও এটাই ভাবছি। বেশ তো, তোমাদেরও যদি আমার সাথে আসতে মন চায় তাহলে এখনই চলো, আমরা সবাই নয় এখনই রওনা দেই। তারপর ব্রাহ্মণ ও তার পরিবারের সবাই মহারাজের সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা হাঁটতে হাঁটতে এক গাছের নিচে এসে ক্লান্ত হয়ে পড়ে আর সেখানে তারা বিশ্রাম নিতে বসে পড়ে। সে গাছের আড়ালে ছিল এক যুবক, সে তাদেরকে সেখানে বিশ্রাম নিতে দেখে তাদের সামনে আসে আর তাদেরকে জিজ্ঞেস করে, এ কি, তোমরা কে? তুমি কে বাবা, আর এই জঙ্গলেই বা কি করছো? আমার নাম সহস্রপাল, আমি এই জঙ্গলেই থাকি, আর আমার পঙ্খিরাজ ঘোড়ায় চেপে যখন ইচ্ছে তখন ঘুরে আসি। বাবা, তোমার আবার ঘোড়াও আছে? আমার না ঘোড়ায় চড়ার খুব শখ, ঘোড়ায় চড়ে না সাত সমুদ্র 13 নদী পার হয়ে যাব। বেশ তো, তুমি যদি আমার বন্ধু হও তাহলে দুই বন্ধু মিলে ঘোড়ায় চেপে খুব ঘুরে বেড়াবো। আমি রাজি, চলো আজ থেকে চন্দ্রপাল আর সহস্রপাল দুই বন্ধু। আরে দাঁড়াও দাঁড়াও, এটা তো খেয়াল করিনি আমাদের নামের কত মিল। বাহ বাহ বাহ, বন্ধুকে পেয়ে তো দেখি ঘিরে তৃষ্ণা মাথায় চড়ে গেছে, আর কোনো কষ্ট নেই। তোমরাই বা এখানে বসে থেকে কষ্ট করবে কেন, পাশেই আমার বাড়ি, আমার সঙ্গে এসো, আমি তোমাদের আমার বাড়ি নিয়ে যাই, এসো বন্ধু। এরপর সকলে সহস্রপালের বাড়ি যায়। সহস্রপাল বাড়ি গিয়ে তার মাকে ডাকে, মা, ও মা, এই তো আমি এসে গেছি, আর দেখো সঙ্গে কাদের নিয়ে এসেছি, এই দেখো এ হলো চন্দ্রপাল আমার বন্ধু, আর এরা চন্দ্রপালের মা বাবা, দেখো না এরা সকলে জঙ্গলের মধ্যে কেমন ছটফট করছিল, তাই এদের সকলকে একসঙ্গে বাড়ি নিয়ে চলে এলাম। সহস্রপালের এই কথা শুনে সহস্রপালের মা মনে মনে ভাবতে লাগলো, ছেলেটা আবার এসব কাঁধে ধরে আনলো, বাড়ি অবধি যখন নিয়ে এসেছে তখন আর তারি দিয়ে কাজ কি, তার চেয়ে বরং দেখা যাক এরা কি চায়, তারপর না হয় এদের। এরপর সহস্রপালের মা বলে,
হ্যাঁ হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু এরা মানে এদেরকে নিয়ে মানে একরকম ধুম করে। ওর কোনো দোষ নেই, মহারাজের কাছে যাচ্ছিলাম, পথে ক্লান্ত হয়ে জিরিয়ে নেওয়ার সময় ওর সঙ্গে দেখা, আর ওর সঙ্গে সঙ্গে চলে এলাম। এরপর এদিকে কোথাও যদি জিরিয়ে নেওয়া যায় আর কি। হ্যাঁ হ্যাঁ মা, এরা বরং এখানেই থাক, আমি তাহলে চন্দ্রপালের সঙ্গে খেলে নিতে পারি। চল চন্দ্র চল, আয় এক্ষুনি একবার ঘুরে আসি। এরপর সহস্রপাল আর চন্দ্রপাল বাইরে ঘুরতে যায়। দেখতে দেখতে দুপুর পেরিয়ে রাত হয়ে যায়। আর রাতে যখন সকলে ঘুমিয়ে পড়ে, তখন সহস্রপালের মা জীবজন্তুর মাংস খেত। সহস্রপালের মা ছিল একজন রাক্ষসী, তবে এ কথা সহস্রপাল বা অন্য কেউ জানতো না। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন চন্দ্রপালের মা কারো মাংস খাওয়ার শব্দ শুনতে পায়, আর ঘর থেকে বেরিয়ে কি দরজার আলো থেকে দেখে সহস্রপালের মা অর্থাৎ রাক্ষসী মাংস খাচ্ছে। আর সমস্ত কিছু দেখে চন্দ্রপালের মা অবাক হয়ে বলে, হ্যাঁ সর্বনাশ, না এমন লোকে চড়ে আর চলবে না, অনেক দিন হয়ে গেছে মানুষের মাংস খাই না, সেই কবে মহারাজার তার গোষ্ঠীকে খেয়ে এখানে জকিয়ে বসেছিলাম, এবার মুখের চাঁদ বদলাতে হবে। সহস্রপাল মহারাজের ছেলে হলেও ওর শরীরে আমার রক্ত বইছে, আমি ওকে কিছু করব না, কিন্তু ওদেরকে আমি ছাড়ব না, ওই ব্রাহ্মণ আর তার পরিবারের সবাইকে আমি এক এক করে খাবো। এরপর চন্দ্রপালের মা দৌড়ে ঘরে যায় আর চন্দ্রপালকে ডাকে, ওরে চন্দ্র বাবা ওঠ, তাড়াতাড়ি ওঠ, আজ বেশি সময় নেই, এ বেলা উঠে সব বুঝে নে। এরপর চন্দ্রপাল ঘুম থেকে উঠে আর মাকে বলে, আবার কি হলো? বাবা সহস্রপালের মা একজন রাক্ষসী, ও তোকে মেরে ফেলবে, তুই এখনই পালা। তুমি কি বলছো এসব? হ্যাঁ বাবা, এসব সত্যি হলে তো তোমাদেরও বিপদ। বাবা তুই আমাদের নিয়ে ভাবিস না, আমরা কদিনই বাবা আসব। এটা কি? এটা দুধের কৌটো, এটা দেখলে তুই বুঝতে পারবি আমাদের কি হলো। এই নে ধর, এই কৌটোটা নিয়ে যা। এরপর চন্দ্রপাল বেরিয়ে যায়। চন্দ্রপাল যখন পালিয়ে যাচ্ছিল, তখন সহস্রপাল জানালা দিয়ে চন্দ্রপালকে দেখে আর বলে, এ কি চন্দ্রপাল এত রাতে কোথায় যাচ্ছে, আর সে আমাকে ছেড়েই বা কেন যাচ্ছে? না ওকে একা ছাড়া যাবে না, যদি ওর কোনো বিপদ হয়। তারপর সহস্রপাল চন্দ্রপালকে পিছু করে, আর চন্দ্রপালকে পিছু করে সহস্রপাল জানতে পারে যে তার মা একজন রাক্ষসী, আর সে চন্দ্রপালের মা বাবাকে মেরে ফেলেছেন। কিছুক্ষণ পর রাক্ষসী আকাশপথে আসে চন্দ্রপালকে হত্যা করতে, কিন্তু সে যখন চন্দ্রপালকে হত্যা করার জন্য তার দিকে এগিয়ে আসে, তখন সহস্রপাল রাক্ষসীকে তরোয়াল দিয়ে আঘাত করে, যার ফলে রাক্ষসী মারা যায় আর চন্দ্রপালের জীবন বেঁচে যায়। এরপর দুই বন্ধু অন্য এক রাজ্যে চলে যায় আর সেখানে তারা সুখে শান্তিতে বাস করতে থাকে।